বিজয়া দশমীতে রাজডাঙ্গা নবউদয় সঙ্গের মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছিলেন নায়িকা তনুশ্রী চক্রবর্তী। লাল শাড়িতে তনুশ্রীর দশমীর লুক ছিল নজর কাড়া। এদিন মাকে বরণ করতে দেখা গেল অভিনেত্রীকে, সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একই মণ্ডপে হাজির ছিলেন আরেক নায়িকা, এদিন সাদা শাড়িতে সিঁদুর খেলতে দেখা গিয়েছিল রাইমা সেনকেও। রাইমা তনুশ্রীর সঙ্গে এদিন সিঁদুর খেলতে দেখা গেল সোহিনী সরকারকেও। তিনজন নায়িকার স্মৃতিতে সিঁদুর দেখা যায়, এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তনুশ্রী। সেখান থেকে শুরু হয় বিপত্তি। রাজডাঙ্গা নব উদয় সঙ্গের মণ্ডপে এদিন রাইমার সঙ্গে উপস্থিত ছিলেন মা মুনমুন সেনও। রাইমা তনুশ্রীর ছবিতে এক নেটেজিন লেখেন, সিঁদুর কি এমনি এমনি পড়া যায়? কেউ আবার লিখেছেন, এতদিন তো জানতাম যে সোহিনী রাইমা তনুশ্রী অবিবাহিত, তাহলে কি তারা বিবাহিত? রাইমা তনুশ্রী সোহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন নায়িকার রনিতা দাস ও জুন মালিয়াও। আপনারা বিবাহিত না অবিবাহিত? সিঁদুর খেলে প্রশ্নের মুখে সোহিনী রাইমা তনুশ্রীরা।